চিড়িয়াখানা পরিদর্শন শেষে কথা বলছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শামসুর রেজাউল করিম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ডিসেম্বর 2021-এ মারা গেছে জিরাফ শাবক, একটা 4 মাস বয়সে মারা গেছে আফ্রিকান, একটা সিংহ 12 বছর বয়স হয়েছিল, এ মারা গেছে 25 জানুয়ারি। ওয়াইল্ড বিস্ট একটা 18 বছর বয়স হয়েছিল, পরিপূর্ণ বয়স হয়েছিল, মারা গেছে। রংপুরেও আমাদের আর একটা প্রাণী মারা গেছে। এই সকল বিষয়গুলি যে কারো কর্তব্যে অবহেলার কারণে হলো নাকি সংক্রমিত হয়ে রোগগ্রস্ত হয়ে মারা গেল, এই বিষয়গুলোকে দেখার জন্য, বোঝার জন্য আমরা ইতিমধ্যে যে সকল প্রাণীগুলো মারা গেছে তাদের পোস্টমর্টেম ভিসারা সংরক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করছি এবং আমরা 2 দফা তদন্ত করেছি। এই তদন্তের রিপোর্ট যাওয়ার পরেও আমি নিজ উদ্যোগে আরও কতগুলো বিষয়কে সুনির্দিষ্ট করে তদন্ত করার জন্য পুনরায় আদেশ দিয়েছি, যাতে আমাদের চিড়িয়াখানায় যারা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন অথবা এখানে যারা খাবার সরবরাহ করেন বা এর উন্নয়ন প্রক্রিয়ায় যারা জড়িত আছেন তাদের কোনো দায়িত্বে গাফিলতি, অসহযোগিতা, অযোগ্যতা আছে কিনা। কারণ একটা পশুর চিকিৎসার জন্য যে জাতীয় দক্ষ ভেটেরিনারি ডক্টর দরকার তিনি সেই দক্ষতার পরিচয় দিতে পেরেছেন কিনা, একটা প্রাণী অসুস্থ হলে যথাসময় তার চিকিৎসা হয়েছে কিনা, অসুস্থতার ক্ষেত্রে আমাদের কর্মচারী কর্মকর্তাদের কোনো লেসেস ছিল কিনা, সকল বিষয়গুলো আমরা খতিয়ে দেখার জন্য এসেছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সম্প্রতি 3 মাস হলো বাঘের 2টো বাচ্চা হয়েছে, সেই বাচ্চা দুটিকে আমরা এত সূক্ষ্ম নেট দিয়ে কাভার করে রেখেছি যে একটা মশা মাছি বা কোনো রকম প্রাণী যেন ভিতরে ঢুকতে না পারে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ব্যাকটেরিয়াগুলো বা অন্যান্য যে জার্মগুলো এগুলো কিন্তু বিভিন্ন প্রাণীর দেহে সংক্রমিত হয় ওই জাতীয় মাছি মশা বা অন্যান্য কোনো উপসর্গ থেকে, সেটাও যাতে না হতে পারে সেটা